বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের যাদের ফেসবুক পেজ রয়েছে, আপনারা হয়তো দেখেছেন অনেক ফেসবুক পেজে মনিটাইজেশন ইস্যু আসে। তো এটি কী জন্য আসে আর এটি কীভাবে আপনারা এক মিনিটে এক ক্লিকে রিমুভ করবেন, আর এখানে আপনারা গ্রিন কালার করবেন, কারণ আপনার যদি ফেসবুক পেজে মনিটাইজেশন ইস্যু থাকে আপনি কখনোই অ্যাপ্লাই করতে পারবেন না, কিংবা অ্যাপ্লাই করলেও আপনি মনিটাইজেশন পাবেন না। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার যে কোনো ফেসবুক পেজ হোক না কেন, অথবা আপনার যদি সব ক্রাইটেরিয়া সম্পূর্ণ হয়ে যায় তারপরে অনেকের এই ইস্যু কিন্তু থেকে যায়, তো এখন থেকে আপনার যে কোনো ফেসবুক পেজের মনিটাইজেশন যেখানে ইস্যু আছে স্ট্যাটাস, এখানে আপনারা কিভাবে গ্রিন কালার করবেন, অথবা এখানে কিভাবে আপনারা নো মনিটাইজেশন ব্রেক এই অপশনটি এখানে আনবেন অথবা গ্রিন কালার করবেন, সোজা কথায় একটে ক্লিক করলে হবে। তো সর্বপ্রথম আপনারা কী করবেন, আপনার এই ফেসবুক পেজকে আপনি সবার আগে ডেস্কটপ ভার্সনে এখানে ভিজিট করবেন, অথবা আপনার মোবাইল ফোনে ক্রোম ব্রাউজার দিয়ে এটি আপনি করতে পারবেন। এই যে দেখুন, এখানে কিন্তু ইস্যু আছে এই ফেসবুক পেজে, আমরা এখন এক ক্লিকেই এটিকে খুব সহজে গ্রিন কালার করে দেবো, আপনারা ক্যাল করলে দেখুন। আর যখন আপনার ফেসবুক পেজ ওপেন করবেন, ওপেন করার পর বাম পাশে এখানে মনিটাইজেশন অপশন থাকবে, এই যে এখানে এই মনিটাইজেশন অপশনে ক্লিক করলে এই অপশনটি চালু হবে। চালু হওয়ার পর এই যে দেখুন, এখানে এই যে এখানে একটি হাতের মতো আইকন আছে, এই যে এখানে এই হাতের আইকনটিতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন ম্যাজিকের মতো এখনই এখানে গ্রিন কালার হয়ে যাবে আর এই ইস্যুটি কখনোই থাকবে না। তো দেখুন এখানে আমরা এইদিকে আসবো, আসার পর এখন এই যে এখানে লেখা আছে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ, এই দেখুন এই অপশনটি পাবেন এখানে সর্বপ্রথম। আর এটির পাশে একটি অপশন এখানে লেখা আছে এনেবল ট্যাগ, এই দেখুন এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এটি কিন্তু কম্পিউটার লাগবে না, আপনি মোবাইল ফোন দিয়ে এটি করতে পারবেন। তো আমরা এনেবল ট্যাগ এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে নিচে দেখুন, এখানে আরও একটি অপশন এখানে পপ আপ ওপেন হয়েছে, এই যে কনফার্ম, আমরা এখান থেকে কনফার্ম করবো এটিকে। তো এখান থেকে কনফার্ম করার জন্য জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর দেখবেন এই যে এই অপশনটি কিন্তু এখানে চালু হবে, নিচের দিকে ক্যাল করলে দেখতে পাবেন, এই যে এখানে দেখুন আমরা যদি দেখি এখানে উপরে আমাদের এটা কিন্তু চালু হয়েছে, এই যে এনেবল হয়েছে, এই যে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ এই অপশনটি জাস্ট আপনি চালু করে দেবেন। এখন দেখুন ম্যাজিক, আমরা যদি উপরে এই যে ওভারভিউতে যাই তখন কিন্তু দেখতে পারবো যে আমাদের এটি গ্রিন কালার হয়েছে কি না। দেখুন এখনও কিন্তু হয়নি। এখন জাস্ট আমরা যে একটি কাজ করব, আমাদের এই পেজটিকে রিফ্রেশ করব, জাস্ট রিফ্রেশ করব, দেখবেন এখনই কিন্তু এটি গ্রিন কালার হয়ে যাবে আমাদের, এই দেখুন একদম জাদুর মতো। যে কোনো ফেসবুক পেজ আপনার ইস্যু থাকলে ঠিক আমি আপনাদের যেভাবে দেখিয়েছি এইভাবে এই ট্যাগটি অন করে দিবেন, দেখবেন যে আপনার এখান থেকে খুব সহজে এই গ্রিন কালার হয়ে যাবে, নো মনিটাইজেশন ব্রেক, জাস্ট অন্য কোনো কিছু সমস্যা নেই। এখন থেকে আপনি যে কোনো ফেসবুক পেজ এইভাবে এই ইস্যুটি রিমুভ করে দিবেন, কারণ এই ইস্যুটি অনেক ঝামেলা, অনেক ফেসবুক এই ইস্যুর জন্য মনিটাইজেশন ডিমনিটাইজ করে দেয় অথবা অ্যাপ্লাই করলে রিজেক্ট করে দেয়। আপনারা ঠিক এইভাবে এইগুলো অন করে দিবেন। আর অনেকেই এই যে এই মনিটাইজেশন ইস্যু কিন্তু সরাতে পারে না, অনেকে লাইভ করে, তো আপনারা যদি দেখেন যে এখান থেকে কখনোই যাচ্ছে না, আমি যে প্রসেসে দেখিয়েছি ঠিক এই প্রসেসে আপনারা এখান থেকে এটি অন করে দিবেন, দেখবেন যে আপনার এই মনিটাইজেশন ইস্যু চলে যাবে। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজকের এই ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।